আচ্ছা মীনাক্ষী, থ্যাংক ইউ মীনাক্ষী ফর অ্যাপ্রুভ। তো যারা একটু আছো, হাই, যারা আছো একটু যদি জয়েন করো, যারা অন আছো আমি একটু ইনভাইটটা করে দিচ্ছি। আর যারা আছো আমি ইনভাইট করে দিয়েছি, এতটা আমার করার। হাই কৃষ্ণা, আমি আমার 21 নারীর থেকে আর একটা যেটা অর্ডার হয়েছে সেটা তো আমাকে ওখানে রিভিউ করে দিয়েছিল। হাই মিষ্টি, মিষ্টি মৌমিতা, হাই, নামটাও মিষ্টি মেয়েটাও মিষ্টি, হাই উর্বি। তো আমি বলি, ওর অর্ডারটা আমি ওখানে রিভিউ দিয়ে দিলাম, আবার যখন পরে ও বলেছিল রিভিউ করে দেবে। গোপালের জামা খুব সুন্দর, বড় খুব আমার একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল, আমি করতে পেরেছি, ও জামা পরিয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। আচ্ছা, আর কৃষ্ণা, কৃষ্ণা আমার সাথে রিসেন্ট কথা হয়েছে, হাই সৌমি, ও একটা অর্ডার প্লেস করেছে, এখন ওর অর্ডার আমার কাছে যায়নি, আমি রেডি করে অবশ্যই এখানে জানাবো যে ওর অর্ডারটা কনফার্ম হয়েছে। ও আমাকে সমস্ত কিছু সাহায্য করে রেখেছে, আমার যতটা আমার যে যে পরিকল্পনায় কাজ করি, তারপর ওকে আমি বলেছি একটু জন্মাষ্টমীটা মিটে গেলে আমি অবশ্যই ওর ব্যাপারটাকে রেডি করে দেবো। আর তো যারা আছো, হাই উর্বি, তো আমি গোপালের জামা দেখাবো, সকলেই জানো এতদিন ধরে সবাই যারা দেখছো গোপালের জামা দেখাচ্ছি, তার সাথে আমি কিছু একটু, অনেকেই ঠাকুরের তো সিংহাসনে অনেক ঠাকুর থাকে, কারোর গণেশ থাকে, কারোর লক্ষ্মী থাকে, কালী ঠাকুর থাকে, বিভিন্ন স্ট্যান্ড দেওয়া যে ঠাকুর থাকে, তাদের পোশাকের জন্য আমাকে বলেছিল, তো আমি একটু দেখাই, একটুখানি সাথে থাকো তাহলে ভালো লাগবে দেখতে। আমি একটা এক্সপেরিমেন্ট কাজ করেছি, দেখাই, একটা গণেশের ধুতি বানিয়েছি, গণেশের কাজ আমি যদিও করিনি, আমি কৃষ্ণর করেছিলাম, তো তার একটু আবদার ছিল যে দিদি আমার গণেশ আছে, আমি গণেশ চতুর্থীর দিন পড়াবো, তুমি আমাকে তোমার সেটে, ও আমার আমার পুরো সেটে ওর মানে ওর ঠাকুর ঘর সাজাবে। তো গোপালের জামা যেহেতু নিয়েছে, তো ওর যা যা আছে আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো আছে তার মধ্যে গণেশ আছে, তো গণেশের জন্য দেখো আমি এইরকম তাকে ধুতি বানিয়ে দিয়েছি, ওকে এরকম ধুতি বানিয়ে দিয়েছি, তার সঙ্গে এরকম গায়ের চাদর, ধুতির সঙ্গে এরকম গায়ের চাদর। হাই কাকিমা, আচ্ছা, এরকম গায়ের চাদর, ওকে। তো এই এইরকম জিনিস একদম নতুন জিনিস আমার কাছে একদম। আচ্ছা, এটা হচ্ছে তোমার দড়ি বাঁধা, হ্যাঁ, পিছন দিকটা এরকম বাঁধা সিস্টেম হবে, এরমভাবে করে তুমি বেঁধে দিতে পারবে, আর এখানটা এরকম ধুতির মতো পরালে ঠিক ধুতির মতো হয়ে থাকবে। এটা হচ্ছে গণেশের ধুতি, গণেশের ধুতি, বা অনেকে যাদের স্ট্যান্ড কৃষ্ণ থাকে, আমি শীতকালে করেছিলাম। থ্যাংক ইউ মিষ্টি, থ্যাংক ইউ কাকিমা। তো অনেকেরই একজন কৃষ্ণ স্ট্যান্ড কৃষ্ণ ছিল, রাধা গোবিন্দ, তো আমি তার মায়ের জন্য ঘাগরা আর চলি করে দিয়েছিলাম, আর ঠাকুরের জন্য এরকম ধুতি আর এরকম গায়ের চাদর বানিয়ে দিয়েছিলাম। তো এটা আমার সুতোর প্রথম কাজ, ওটা আমি উলের করেছিলাম, এটা আমার সুতোর প্রথম। তো যেহেতু এখন আমার অর্ডারটা রয়েছে, এখন এটা আমার দেওয়া হয়নি, তার জন্য আমি দেখাতে পারলাম। এগুলো কি শীতের ড্রেস সৌমি মণ্ডল? না, এগুলো শীতের না, এগুলো কটন থ্রেড দিয়ে করা, এটা উলের নয় সৌমি, এগুলো কিন্তু উলের নয়, হ্যাঁ, এটা কিন্তু সুতোর দিয়ে করা। এখনো আমি আফটার কালী পুজো, হ্যাঁ কালী পুজো না, আফটার ভাইফোঁটা, আফটার ভাইফোঁটায় যখন আমি আসবো, যদি আমি যখন আসবো, থ্যাংক ইউ মীনাক্ষী, তখন কিন্তু আমি উলের জিনিস দেখাবো। এগুলো কিন্তু এখন সমস্ত, এখন তো আমাদের আর এই গ্রীষ্মপ্রধান দেশে উলের পোশাক তো কেউ পরাবে না ঠাকুরকে, তো এগুলো কিন্তু সমস্ত কটন থ্রেডের করা, কটন থ্রেড, আমি এরকমভাবে দেখাচ্ছি একটা সেট, এটা এটা আছে বলে আমি দেখাতে পারলাম। এর সাথে একটা লক্ষ্মী ঠাকুরের, অনেকেরই ওরম একটা খুব ইচ্ছা হয়েছিল তার, যেমন আমরা যেরকম এখন যে ড্রেসগুলো পরে না, ফ্রক ড্রেসগুলো, সেরকম একটা বানিয়ে দেওয়ার জন্য সে আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি তাকে দেখো চেষ্টা করেছি, জানি না তার কতটা, আমি এরমভাবে দেখাচ্ছি ফেলে, এ দেখো পিছনে এরকম দড়ি করা আছে, দড়ি দিয়ে বেঁধে দেবে, আর এরকম পুরো জামাটা, যেমন আমরা মেয়েরা এখন যে বড় যে ড্রেসগুলো পরছে সেই ধরনের। এটা আমার অর্ডারের কাজ ছিল বলে আমি দেখালাম। আর একটা ধুতি দেখতে পাচ্ছি না কোথায় রেখেছি, ওখানে কোথায় ঢুকেছে কে জানে।
তো এই ছিল ঠাকুরের ড্রেস যেটা আমি বানিয়ে থাকি। কারোর যদি কোনো দরকার থাকে সে আমাকে বলতে পারো, ছবি দিয়ে বা পোশাক দিয়ে আমি তাকে হেল্প করে দিই। যেমন আমি কৃষ্ণাকে খুব সাহায্য করছি, মানে আমি এখনও ওর কাজটা ধরিনি, আফটার এই জন্মাষ্টমীটা মিটে গেলে ওর কাজটা আমি ধরবো। ওর যেহেতু একটু পরের অর্ডার আছে, ওর কিছু পছন্দ হয়েছে, তো হলে আমি অবশ্যই একুশে নারীতে জানাবো, ও রিভিউ দেবে। আর এই গ্রুপে আমাকে সবাই খুব মানে ভালোবেসেছে, আমার কাজ সকলের খুব ভালো লেগেছে, সকলেই অনেকেই ওয়াও লক্ষ্মী ঠাকুরের, হ্যাঁ গ্রাউন্ড, হ্যাঁ আমি না গ্রাউন্ডটা মনে পড়ছে না, আসলে আমাদের সময় তো গ্রাউন্ড ছিল না, আমরা ফ্রক পরেছি, তার জন্য বারবার আমার ফ্রকটা চলে আসছিল, হ্যাঁ গ্রাউন্ড, গ্রাউন্ডের মতো তার খুব ইচ্ছা ছিল দিদি এরকম দাঁড়ানো, সবসময় তো সেই ঘাগরা আর গায়ের চাপাই থাকে। আমি বললাম ঠিক আছে আমি দেখছি, তুমি আমার ছবিটা পাঠাও, যদি তাদের পড়ার ইচ্ছা হয় অবশ্যই আমি বানিয়ে দিতে চেষ্টা করব, আর যদি গায়ে ঠিক মতো হয় তাহলে তো হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কৃষ্ণা। তো যাই হোক, তো আমার খুব মানে জানি না ঠাকুরের কি আশীর্বাদ, তো তার কাছে ঠিক মতো পৌঁছুক, সে তার কাছে ঠিক মতো হোক। তো যাই হোক, আমি গোপালের এইখানে আমাকে অনেকেই আমার কাজের খুব অ্যাপ্রিসিয়েট করেছে, যারা গোপালের জামা নিয়েছে তারা তো নিয়েইছে, যারা গোপালের চকোলেট আর গোপাল নেই তারা কিন্তু আমার হাতের তৈরি পোস্টার, টেবিল ক্লথ, অনেকেই কিন্তু ট্রে ক্লথ, অনেকেই কিন্তু সেগুলো নিয়েছে এবং তাদের খুব ভালো লেগেছে। তো একটুখানি তো সেরকম আমি জিনিসপত্র দেখাবো। তো আমি শুরু করছি গোপালের জামা দিয়ে, যেটা আমার একদম মেন কাজ। গোপালের জামা দেখো, এটা হচ্ছে 60 টাকা, এক পিসি আছে, 60 রুপিস, ব্লু আর রবিন ব্লু আর পিঙ্ক কালারের, একদম 01 আর 2 নম্বর গোপালের। হ্যাঁ হ্যাঁ, আর কিছু হবে গোপালের? হ্যাঁ, কি দেখবে বলো, সুমি কি দেখবে বলো, আমি দেখাচ্ছি, আমি দেখানো শুরু করছি গোপালের। গোপালের আমি এই ধরনের ড্রেসই বানাই, গোপালের ডিজাইনার যেটা বসা গোপাল আমি এই ধরনেরই বানাই। এবার দাঁড়ানো স্ট্যান্ড হলে তখন আমাকে আলাদা করে বললে আমি আলাদা করে বানিয়ে দিই। গোপালের দেখো, এটা হচ্ছে 60 রুপিস যদি ছোট গোপাল হয়। আচ্ছা, আর আরও দেখাই, আর একটা দেখো, তুমি দেখতে থাকো সৌমি, আশা করি তোমার পছন্দের মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে এই এই ডিজাইনটা দেখো, এটাও কিন্তু 01 আর 2, 01 আর 2 ডিজাইনটা দেখো, এটা আছে হলুদ আর গেরুয়া কালারের, এটা হচ্ছে রবিন ব্লু আর পিঙ্কের, এটা পিঙ্ক আর গ্রিনের, তিনটেই সেম, এই তিনটেই আছে, তিন পিসই আছে, পার পিস 70 রুপিস করে, ইচ 70 রুপিস, 70 রুপিস, হ্যাঁ 70 রুপিস করে আছে এই জিনিস, আছে গোপালের একদম ছোট গোপালের। আচ্ছা, এবার আমি তার থেকে আরেকটু বড়, আস্তে আস্তে বড় দেখাবো। সৌমি তুমি সাথে থাকো, তুমি দেখো, তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই মার্কেটিং করতে পারো, কারণ আর মাত্র আর 7 দিন বাকি, সামনের সোমবার এরকম সময় সকলের ঘরে পুজোর ঘণ্টা বেজেছে, সবাই পুজো নিয়ে ব্যস্ত আছে। তো এর মধ্যে যদি কেউ মনে করো যে আমার তৈরি জামা কারোর গোপালকে পরাতে চাও, বৃহস্পতিবারের মধ্যে বুক করে নাও, তাহলে মোটামুটি গিয়ে আমি পৌঁছে যাবে। হ্যাঁ, আমি যে কুরিয়ারে পাঠাই একদিনের বেশি সময় নেয় না, 1 থেকে 2 দিন। দেখো 120 সৌমি যদি থাকো, সবাইকেই বলছি সৌমি গোপালের জামা বললো বলে ওকে আমি একটু নামটা বলে দিচ্ছি। দেখো 120, তোমার সাইজ যদি, তোমার গোপালের সাইজ যদি এখানে মিলে যায় তাহলে তুমি কিন্তু দেখতে পারো। 130, কোনোটা পছন্দ হলে একটু এসএস নিয়ে নাও, আমাকে তারপর স্ক্রিনশট দিও, আমি ক্লিয়ার পিকচার দিয়ে দেবো। 130, কারণ ওই সব সাইজেরই 4 পিস করে আছে, মানে দামের রেঞ্জের ভেতর 130-এরই 4টে, 3টে 130 আছে আর 120 আছে। অতএব যদি মনে হয় যে বুক করবে, আমি এটা লাস্ট মানে সপ্তাহে করছি জন্মাষ্টমীর জন্য, এরপরে আবার সমস্ত পুজোর কালেকশন মানে আমি যেটা বানাবো সেটা নিয়ে আসবো। 100 100, এই 3 পিসি আছে আর, ঠিক আছে 100-এর এই 3 পিসি আছে। আমার বড় গোপালের একটা দিক করে দিয়েছে জাস্ট, এটা আমার একদম অসম রিভিউ।
হ্যাঁ, এটা মানে এটা আমার একদম লাইফ রিভিউ। আমি জয়ার কথা বলছিলাম যে আমি বানিয়ে দিয়েছি, ও রিভিউ করেছে বড় গোপালের। এটা মানে আমার কাছে একটা মানে সত্যি খুব প্রেস্টিজিয়াস কাজ ছিল, মানে আমি এত বড় গোপালের জামা বানাইনি। হ্যাঁ, সবসময় ছোট গোপাল মিডিয়াম এটাই হয়, তো আমার কাছে খুব ভালো একটা একটা ব্রেন ওয়ার্ক হয়েছে। যেহেতু একটা নতুন ধরনের কাজ করেছি, তার সঙ্গে ভীষণ ক্যালকুলেশন থাকে এই কাজগুলোতে, তো সেটা আমার একটু ব্রেন ওয়ার্ক হয়েছে। কিন্তু আমি খুব যেহেতু পড়িয়ে একদম মানে সত্যি দেখার পর এত মনটা ভালো হয়ে যাচ্ছে। দিদি বলেছিল আমার, মানে দিদি আমাকে ইনভাইট, মানে দিদি বলছি জয়া আমাকে ইনভাইট করেছিল আমার বাড়িতে এসে, দিদি গোপাল দেখে যেও, তো এই সময়ের জন্য আমি যেতে পারিনি। তবে গোপালকে দেখে সত্যি খুব ভালো লেগেছে, একদম ছোট বাচ্চার মতো, মানে এত সুন্দর পুরো দিদি মানে জয়া খুব সাজিয়েছ, খুব সুন্দর করে, এত সুন্দর করে আগামী জন্মাষ্টমীতে আরো সুন্দর করে সাজাবে। দিদি ব্লুর কিছু দেখাও বা রেড, একদম মানে খুব শেষের দিন, তো ব্লু আর রেড, রেড দুটো ছিল আজকেই বেরিয়ে গেছে, পাবে না। একটা এটা দেখতে পারো সৌমি, এইটা দেখতে পারো, এরম রেড একটা একটা ব্লু, এটা পারিজাত কালার, গ্রিন আর হোয়াইটের, এইটাই তুমি পাবে। রেড রেড দু পিস ছিল, আজ সকালেই ডিসপ্যাচ হয়ে গেছে। রেড আর দেখাতে পারবো না বাবু, সরি, এইটা আমি দেখাতে পারবো। আমি ওই যে কটা বললাম না, মানে ম্যাক্সিমাম, মানে আমি ওই জন্য খুব জুন মাস থেকে এসে করছিলাম, কারণ খুব ছোটো ছোটো মানে জিনে হাতে বানানো, তো ভীষণ তাড়াতাড়ি এগুলো ভালো লাগলে দুটো তিনটে করে সকলে নিয়ে নিচ্ছে। গ্রিনের ওপরে আছে, হ্যাঁ, ব্লু তো আর দেখাতে পারবো না, আর এত শর্ট টাইম তো আমি বানিয়েও দিয়ে দিয়ে মানে দিয়ে উঠতে পারবো না। এইটা একটা দেখতে পারো, এটা ঠিক ব্লু না, এটা পিঙ্ক আর পারিজাত কালারের, এই কালারটা পারিজাত কালার, পিঙ্ক আর পারিজাত কালারের আছে, ম্যাক্সিমাম গ্রিনটাই আছে, আর একটা হোয়াইট পিঙ্কের আছে। এটা দেখতে পারো, একটা হোয়াইট না, এটা ওই যে লেমন ইয়েলো, হ্যাঁ এটা লেমন ইয়েলো, তার সঙ্গে পিঙ্ক কালারের আছে। দেখ এই 150-এরও এই 5 পিসই আছে, 150-এরও কিছু নেই, রেড অ্যান্ড হোয়াইট না গো। একটা আছে রেডের আছে, কিন্তু এর সঙ্গে একটা কালার মিক্স আপ আছে, দেখো রেডের সঙ্গে একটা অরেঞ্জ কালারের কম্বিনেশন আছে, এটা রেড প্লাস তার সঙ্গে একটা অরেঞ্জিস কালার আছে, একদম টোটাল একটা রেড হোয়াইট ছিল, একটা রেড পিঙ্ক ছিল, দুটোই আজকে হয়ে গেছে গো, সরি আমি দিতে পারলাম না। আমি ওই জন্য বারবার বলছিলাম যে কারোর যদি কোনোটা কিছু পছন্দ হয় প্লিজ তোমরা মানে পিক করে নাও বা অন্তত বুক করে রাখো, যাতে আমি মানে পরে তোমাদের মানে আমার ভীষণ খারাপ লাগে কেউ একটা কিছু বললো, সৌমিও হয়তো প্রথম বলছে ওর কাছে না দেওয়া। তার মধ্যে এইটা দেখতে পারো, এটা লেমন ইয়েলো কালারের আছে, তার সঙ্গে এখানে রেড আছে, সরি সৌমি তোমাকে আমি রেডটা দেখাতে পারলাম না, রেড বাদ দিয়ে কালার আছে, একটা এইটা আছে পারিজাত কালার, আর এটা হচ্ছে তোমার ওই পিচ কালারের, পিচ আর পারিজাত কালারের, এটা আছে পিচ কালার আর কফি ব্রাউনের, 3D এফেক্টের ওপরে আছে। এই দুটো হচ্ছে 180, 180-এরও দু পিসই পড়ে আছে, 180 দুটোই পড়ে আছে, এই একটা আর এই একটা, আবার আমি পুজোর সময় নতুন স্টক বানাবো, তখন সৌমির কথা অবশ্যই মনে রাখবো, লালের তো বানাবো, কিন্তু যদি এখান থেকে সৌমির কিছু পছন্দ হয় সৌমি তাহলে দেখতে পারো। এইটা একটা দেখতে পারো, এটা লোটাস ফ্লাওয়ারের আছে, 200 এটা, এটা একটা গ্রিন আর শেড কালারের আছে, 200, এখানে যে চারটে দেখালাম চারটি 200-এর। আপাতত গোপালের জামা এতটুকু, আর আমি দেখাতে পারলাম না, আমি জন্মাষ্টমীর এটা লাস্ট আমি করছি, এই সপ্তাহটাই আমি লাস্ট করছি, কারণ একদম আবার জন্মাষ্টমী হয়ে গেলে আমি আবার নতুন কালেকশন বানাবো, আমি যখন বানাবো তখন আবার তারপর পর আমি পুজোর জিনিস নিয়ে আসবো, ততদিন একটু তোমাদের ওয়েট করতে হবে।
আর এর থেকে যদি কারোর কিছু মনে হয় যে দেখার পর আবার যদি ভিডিওটা দেখো, কারোর যদি মনে হয় যে কিছু তোমরা নিতে ইচ্ছুক, তাহলে আমার নাম্বার দেখো উপরে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, 9804842101 এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার কল নাম্বার, তোমরা পিন করতে পারো। আর এর সাথে কিছু বসার জিনিস দেখাই, যেহেতু আমি সুতোর কিছু রাখছি বসার, সুতোর আমি চারটে বানিয়েছি, তোমরা দেখতে পারো। অনেকেই সুতোর জিনিস চাইছে, ইনস্ট্যান্ট দিতে খুব অসুবিধা হচ্ছে, সুতোরটা তো আমি করি না বড় একটা, এখন যেহেতু সবার একটু পছন্দের, কাউকে বললে আমি না বলতে পারি না, খুব দেরিও হয়ে যায়, তার জন্য আমি সেই সময়ের জন্য চারটে বানিয়ে রেখেছি। দেখো এটা হচ্ছে 30 টাকা, না এটা 20 টাকা, এটা 20 রুপিস। এটা কিন্তু এর রংটা যেটা দেখছো, এটা কিন্তু ওই এইরকম যে ডিপ অরেঞ্জ দেখাচ্ছে ওরকম না, অরেঞ্জটা একটু লাইট, এখানে যেটা স্ক্রিনে যেটা দেখাচ্ছে টিভিতে হাই ঐশ্বর্য সেটা কিন্তু না, এটা হচ্ছে একটু লাইট কালারের। এইটা একটা দেখো, হাই ঐশ্বর্য ওয়াচিং, থ্যাংক ইউ। দেখো এটা হচ্ছে 30 রুপিসের, একটু মাল্টি কালার করা আছে, ব্লু আছে, হলুদ আছে, লাল আছে, এগুলো কিন্তু সমস্ত কটন থ্রেড, হ্যাঁ এগুলো কিন্তু সমস্ত কটন সুতো। এইটা একটা দেখো, 50 রুপিস, 50 রুপিস, এরকম ফ্লাওয়ারের মতো করা আছে। আমি কিন্তু এগুলো উলের দেখাই, এখন কিন্তু আমি সুতোর দেখাচ্ছি, আমার চার পিস আমি বানিয়েছিলাম, আগে কিছু বেরিয়ে গেছে, আমি চারটে রেখেছি একটু দেখানোর জন্য, অনেকে তো ওই বসানোর জন্য, গোপাল বসানোর জন্য, জামার সঙ্গে অনেকেই তো মার্কেটিং করে, তো তাদের জন্য। এটা দেখো, এটা হচ্ছে 75, 3D ফ্লাওয়ার, কালারটা দেখো ভীষণ অন্যরকম, বেশ মানে মন ভালো করে দেওয়া কালার, 75, তোমরা দুটো দিকে এটা ইউজ করতে পারবে, ওকে 75। তো এইটাই আছে সুতোর চার পিস। আর এছাড়া আমি ইয়ে কোস্টার দেখাচ্ছি, দেখো এগুলো, দেখো এগুলো অন্যরকমের, 3D ফ্লাওয়ারের আছে, 75 করে, এগুলো কিন্তু উলের। কারোর একটু ছোট লাগে, কারোর একটু বড় লাগে। হাই পিয়ালি, এগুলো হচ্ছে 75 করে, 75 করে, এগুলো 3D কোস্টার, তোমরা বসতেও পারবে, এদিকেও ইউজ করতে পারবে, ঠাকুর বসাতে পারবে, কোনো খাবার রাখতে পারবে, খাবার চাপা দিতে পারবে। আর আর সুতোর মধ্যে আর একটু বড় আছে, কেউ যদি একটু বড় নিতে চাও, কেউ যদি একটু বড় নিতে চাও, যেটা তো দেখালাম, এর থেকে বড় আছে, দু পিস আছে, দেখো সুতোর দু পিস আছে, দেখো 100 রুপিস করে, 100 রুপিস। এইটা একটা, এটা একটা একটু বড় ধরনের, 75-এর যে সাইজটা দেখলে তার থেকে একটু বড়, 100 রুপিস আপাতত এইটাই। ₹50-এর কিছু দেখাই, ₹50-এর দেখো একটা, ₹50 না, ইচ ₹50। এগুলো কিন্তু উলের, হ্যাঁ যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু উলের, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু উলের, ₹50 না, ₹50। যা দেখাচ্ছি ₹50। আচ্ছা এবার একটু স্কোয়ারের দেখাই, 3D স্কোয়ার, 3D স্কোয়ার, 60 রুপিস, 3D স্কোয়ার, 60 রুপিস। এবার যা দেখাচ্ছি ওই একটাই আছে 3D 60 রুপিসে,
এবার যেগুলো দেখাচ্ছি অল 50 rupees, অল 50 rupees। ভালো লাগলে অবশ্যই বুক করো। নাম্বার হচ্ছে 9804842101। এগুলো গিফট হিসাবে দিতে পারো, কারো জন্মদিন, অ্যানিভার্সারি, কোনো বন্ধুদের কিছু প্রোগ্রাম হলে, প্লাস ঠাকুর ঘরের পুজোর জন্য তোমরা ইউজ করতে পারো। যা দেখালাম ইচ 50 rupees, একদম নতুনত্ব গিফট হবে। আর একটা 50 rupees দেখাই, 6 corner, আর একটা দেখো 7 corner, 5 corner, এগুলো সব 50 rupees। যা দেখালাম সব 50 rupees। আচ্ছা দুটো ফ্লাওয়ার মোটিভ, ফ্রুট মোটিভ দেখাই, একটা হচ্ছে ওয়াটারমেলন আর একটা হচ্ছে অ্যাপেল, একটা হচ্ছে ওয়াটারমেলন একটা হচ্ছে অ্যাপেল, 50 rupees করে, ইচ 50 rupees। আচ্ছা এরপর দেখাবো আমি 30 rupees, 50 rupees পর একটু 30 rupees দেখাই, যদিও সংখ্যা খুবই অল্প আছে তবু দেখাই, প্রতি কারোর মনে হয় 30 rupees, না 30 rupees। চলেন যা দেখালাম 30 rupees। এই গেল আমার পোস্টারের সম্ভার। এগুলো কেউ ঠাকুর বসানোর জন্য পাততে পারো, কেউ খাবার টাবার পাতার জন্যও পাততে পারো, যার যেরকম, যাদের যেরকম কাজে যে ব্যবহার করবে। আচ্ছা আর কি দেখাবো বলো, গোপালের জামা তো দেখালাম, ওকে ও তো বললো আমি ওকে দিতে পারলাম না লাল আর ব্লু, সরি এই মুহূর্তে আর হয়ে উঠলো না, পরবর্তী সময় যদি তুমি নাও। আর কি দেখাবো বলো, কে কি দেখতে চাইছো? আচ্ছা তাহলে আমি এবার একটুখানি বড় থালপোষ দেখাই, মানে থালপোষ বলবো না, টেবিল ম্যাট কোস্টার যে যেভাবে বলবে, একটা দেখাই দেখো, রেড অ্যান্ড হোয়াইট দেখো, একটু দূর থেকে দেখাটা 3D এফেক্ট আসছে, উঁচু উঁচু আছে বুঝতে পারবে, রেড অ্যান্ড হোয়াইট দিয়ে করা সবসময়ের জন্য, এটা খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা আমি কোনো কমেন্টস পাচ্ছি না, কমেন্টস কি আটকে গেছে? ওকে এটার সঙ্গে দেখো, অনেকের বাড়িতে পুজোতে টেবিল সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য বিভিন্ন পারপাস ইউজ হয়। আগে যেটা রেড অ্যান্ড হোয়াইট দেখালাম ওটা হচ্ছে 170, এটা দেখো তিরঙ্গা কালারের আছে, এটা হচ্ছে 150, এটা হচ্ছে 150। আচ্ছা একদম সিঙ্গেল কালারের দেখাই, একটা সিঙ্গেল কালারের দেখাচ্ছি দেখো, পুরো কফি ব্রাউনের সঙ্গে হোয়াইট কম্বিনেশনে আছে, এটা হচ্ছে 100 rupees। এটা একটা দেখো 90 rupees, মাল্টি কালারের 90 rupees। এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, একটা বড় দেখাচ্ছি, থ্যাংক ইউ মিনাক্ষী, একটা বড় দেখাচ্ছি দেখো, এটা একটু বড় ধরনের আছে, সেন্টার টেবিলে পারার 150, হ্যাঁ
এগুলো দেখো, এগুলো 8 কর্নার করে আছে, 8 কর্নার করে মাল্টি কালারের। এই একটা আছে, এই একটা আছে 150 করে। কারোর ভালো লাগলে বলো, স্ক্রিনশট নিতে পারো। যেটা ব্যাগ দেখাই, হ্যাঁ দেখো এরকম কিছু ব্যাগ আছে উলেনের তৈরি। এটা 120 টাকা দাম। একটা ছোট্ট এখানে বাটন আছে, যারা মনে করো সকালবেলা বা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে যাও, সাথে কিছু স্ন্যাক্স ট্যাক্স বা কিছু বাজারপত্র করে আনো, সবসময় তো আর ভারী জিনিস এরা হাতে করে আনা যায় না, এই ব্যাগগুলো ট্রাই করতে পারো, খুব ছোট্টর ওপরে। এবং এর সাইজটাও দেখো খুব একটা ছোট না, মোটামুটি তোমাদের জিনিস দেখো। একটা পাউরুটির প্যাকেট, একটা বিস্কিটের প্যাকেট, হ্যাঁ চানাচুরের প্যাকেট অনায়াসে এতে ঢুকে যাবে এবং তোমরা সেটা ক্যারিও করতে পারবে একদম সহজ। তোমার বাড়িতে এসে ধরো পার করে এটাকে একদম ফোল্ড করে জায়গা রেখে দেবে। 120, খুব সুন্দর দেখতে, মানে একটু অন্য রকমের। 120। এই একটা দেখো, তারা একটু কলেজের দিকে যেতে চাও, একটুখানি ধরো সিনেমা টিনেমা গেলে বড় ব্যাগ ইউজ করতে ইচ্ছা করছে না, একদম ছোট ব্যাগের মতো দেখো, চৌকো স্কোয়ার ব্যাগ আছে, একটাই বাটন আছে, ভিতরে তোমরা কিছু স্ন্যাক্স জাতীয় জল ফোন এগুলো রাখতেই পারবে। এটা একটুখানি আমি টিনেজারদের কথা ভাবি, অনেকে দেখো এরম হবে না, দেখো এরকমভাবে পুরো কিন্তু হ্যান্ডেলটা এসে যাবে, দেখো দেখতে পাচ্ছ কি জানি না, ঠিক এরকম করে আসবে। দেখো এখানে ব্যাগটা এত অবধি থাকে, এরকম ব্যাগ আছে, এটাও কিন্তু উলের তৈরি এবং খুব সুন্দর দেখতে, জিনিসগুলো একদম অন্য রকমের। তারা একটু জিন্স টিন্সের সঙ্গে একটুখানি অন্য ধরনের ব্যাগ নিতে চাও, এগুলো ট্রাই করতে পারো, অবশ্যই আনকমন দেখতে হবে, ঠিক আছে। এইটার সাথে একটা এরকম একটা বাস্কেট ব্যাগ দেখাই, এরকম একটা বাস্কেট ব্যাগ দেখাই। এই ব্যাগটা দেখো, যারা ওই শপিংয়ের জন্য বা একটুখানি উইন্ডো শপিংয়ের জন্য বেরোও বা কিছু মনে করো একটুখানি বিকেলের দিকে বেরোবে, দেখো একদম বাস্কেটের মতো ব্যাপারটা দেখো। লেন্থটা দেখো, ব্রেথ এটা দেখো, চওড়াটা দেখো, লম্বাটা দেখো, বুঝতে পারবে যথেষ্ট বড় জায়গা। এটা হচ্ছে একদম এর সাথেই তৈরি করা আছে, একদম এরকমভাবে তোমরা কাঁধে নেবে, বেরিয়ে পড়বে, খুব সুন্দর দেখতে। এখানে দুটো পম পম করা আছে, পুরোটাই আমার নিজের হাতের তৈরি। দুটো এখানে বাটন দেওয়া আছে, কোনো চেন টেন কিচ্ছু আমি রাখিনি, যাতে জিনিস প্যাকেট করে জিনিস কিনবে এর মধ্যে নেবে, প্যাকেট করে জিনিস কিনবে এর মধ্যে নেবে। দেখো 400, একদম বিশাল ব্যাগ এটা, বাস্কেট ব্যাগ মানে বাস্কেট ব্যাগ, এটা সেই কনসেপ্টে করা এবং জিনিসটা সত্যি খুব অন্যরকম। এগুলো খুব বিদেশে খুব চলে, আমাদের ইন্ডিয়াতে এতটা পপুলার হয়নি, তবু আমার ওখানের কনসেপ্টটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, যার জন্য আমি বানিয়েছি তোমাদের জন্য। ভালো লাগে অবশ্যই পিনকোড আছে, ওইটাকে নিয়ে বসি। আচ্ছা আর একটা দেখাই, এটা আমি বার করছি না, এটা সুতোর, এতক্ষণ আমি উল দেখালাম, এটা হচ্ছে সুতোর, হ্যাঁ এটা হচ্ছে সুতোর তৈরি। একটু ওই কোনো ধরো হাই মিষ্টি কোনো মার্কেটিংয়ে গেলে, মার্কেটিং না সরি, কোনো অকেশনে গেলে সন্ধেবেলা, তো ভারী জিনিস আমাদের ব্যাগ ইউজ করতে যখন ইচ্ছা না করে, এই ধরনের ব্যাগ তোমরা দেখতে পারো, এই ধরনের ব্যাগ তোমরা দেখতে পারো। এটা পুরো কটন থ্রেড দিয়ে তৈরি, একটু ফোনে, হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও দুটো আছে আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এই এই ব্যাগটা দেখো, এটা হচ্ছে 180, ফোনের কভার কাকিমা দুটো আছে গো, হ্যাঁ গো সেদিনকে দেখিয়েছিলাম, দুটো আমার বেরিয়ে গেছে, সেল হয়ে গেছে। এটা দেখতে পারো, এটা খুব সুন্দর, সুন্দর এই কারণে বলছি, সুন্দর বলাটা ঠিক না, এটা হচ্ছে একটা মানে 3-in-1। যেমন আমি এটা বলে থাকি ডেমনস্ট্রেশনে, আমি এইভাবেই বলি, একটা তোমার বাটন আছে, এটা হচ্ছে পিচ কালার আর ব্লু কালারের, হ্যাঁ এরকম বাটন আছে, তুমি এটাতে চশমা নিতে পারবে, একটা তোমার চশমার হোল্ডার হিসেবেও খুব ভালো যাবে, দেখো পুরো চশমাটা চলে গেল, ওকে। মোবাইল তো অবশ্যই যাবে, যেহেতু একদম ফুল মোবাইল আমি দেখাচ্ছি ঢুকিয়ে, দেখো একটা পুরো ফুল মোবাইল কভার করবে, ওকে। এবং কেউ যদি মনে করো এটা পেন্সিল বক্স বা পেন বক্স হিসাবে কেউ নিতে চাও, একদম খুব ভালো যাবে এটা, এটা খুব সুন্দরভাবে কাজ করে। এবং যেহেতু এটা একটা বাটন সিস্টেম এইভাবে করা আছে কভারের মতো করে,
খুব সুন্দর এটা ইউজ করতে পারবে। আর এটাকে যদি তুমি বলো যে আমাকে এখানে গলায় করে দেবার জন্য, তাহলে আমি করে দিতে পারি, কিন্তু আমি ওটা খুব একটা করি না, কারণ ওটা খুব পুরনো হয়ে গেছে। এখন আর ওই গলায় ঝুলানোটা, এই এত সুন্দর জাং জুয়েলারি টুয়েলারি পরার পর যদি গলায় একটা ব্যাগ ঝোলাতে হয়, এটা ছিল এক সময়, অবশ্যই আমি বলবো না, কেউ আমাকে বললে তখন আমি বানিয়ে দিই। একটা আমি বানিয়েছিলাম ছোট্ট এখানে হাতের মতো করে, সেটা বেরিয়ে গেছে। যদি মনে করো যে তুমি হাতের ভেতর করে নেবে, জাস্ট একটা ছোট্ট করে সেটা বানিয়ে দিতে পারি। আর যদি বলো যে না আমাকে আমাকে রিং করে দেবে, আমি হারের মতো করেই নেবো, তাহলে আমি বানিয়ে দেবো। শুধু এইটার দাম পড়ছে তোমার 150, আর যে চেনটা হবে সেটা আলাদা পড়বে। সেটা আমি যদি তুমি করাও তাহলে আমাকে বললে আমি তার এস্টিমেটটা দেবো, ঠিক আছে? এবং এর একটা ডিজাইন আছে, দেখো খুব সুন্দর, মানে ডিজাইনটা আমার এত পছন্দ হয়েছিল বলে আমি একটা বানিয়েছি, তো খুব আমারও খুব ভালো লেগেছে। দেখো এই ধরনের জিনিসটা আসবে, এবং তোমার যখন কাজ হয়ে যাবে রাখাটাও খুব সুবিধা। তুমি একদম এরকম ফোল্ড করবে, এরকম ফোল্ড করে জাস্ট এরকম ভাবে রেখে দেবে, একদম ছোট্ট জায়গার ভিতর তোমার চলে যাবে, কোনো অসুবিধা হবে না রাখার জন্য খুব। আর ওয়াশ তো তুমি এমনি, যদি মনে করো যে তোমার মনে হচ্ছে ময়লা হয়েছে, জাস্ট তুমি জল ওয়াশ বা সাবান ওয়াশ করে এরকমভাবে হ্যাঙ্গারে একটা ক্লিপ করে দেবে, আপনি শুকিয়ে যেমন ছিল সেরকম চলে আসবে। এটা হচ্ছে 150, 150, 150। যদি বেল্ট বা কভার বা হাতের যদি কিছু নাও, তাহলে বললে আমি তখন দামটা বলে দেবো। একটা হচ্ছে এইটা, আর একটা অর্ডিনারির মধ্যে একটুখানি ধরো এই কালারটা, আমাদের এই ব্ল্যাক আর মানে গ্রে কালারটা সবাই খুব পছন্দ করে, মানে এই হোয়াইট আর গ্রেটা, এটা একটা আমাদের খুব ছেলেদেরই বলো মেয়েদেরই বলো শাড়িতে বলো কুর্তিতে বলো, না না ভালো লাগবে না, কি ভালো লাগবে না, মানে গলায় নিলে ভালো লাগবে না, না আমি করি নি। যদি তুমি মনে করো যে তুমি এমনি নেবে, তুমি এমনি নিতে পারো, আমি তোমাকে এটা বলে দিলাম। যদি কেউ বলো যে আমাকে এরকম বানিয়ে দিতে, এখন তো অনেকেরই দেখো কার কোনটা পছন্দ তো সেটা জানি না, আমি বানিয়ে রাখি না, কেউ বললে তখন আমি তাকে করে দিই। যদি মনে করো তুমি এইটা শুধু নিতে চাইছো, এটা হচ্ছে 150, মানে এটাও আমি অকেশ মানে এদের গ্রুপে পুরো দেখাবো বলে আমি 4 পিস বানিয়েছিলাম, আমার 4 পিস না 6 পিস করেছিলাম, 4 পিস বিক্রি হয়ে গেছে, 2 পিস আছে। এইটা একটা আছে, আর একটা এইটা দেখাই, এটা দেখো, এইটা একদম মানে সিম্পলের ওপরেই আছে, এখানে একটা ছোট্ট ফ্লাওয়ারের বাটন দেওয়া আছে। এইটা একটা জাপানি পাখা, জাপানি পাখার মোটিফের আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো এই কালারটা যেহেতু আমরা শাড়িতে জামাতে কুর্তি তোমার মানে কভার পরানো আছে, হ্যাঁ কভার পরানো সমেত দেখাচ্ছি, অনেকেই তো কভার সমেত ঢোকায় না, আমি কভার সমেতই দেখাচ্ছি, দাঁড়াও। আমি পুরো একদম রেডি করেই দেখাচ্ছি, এটা দেখো গানে যখন জেনে শুনে উল্টো পাল্টা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা কানেকশন হয়েছে, তো এইটা দেখো, এটা আমি একদম পরে দেখাচ্ছি, এটা একদম আমি লাগিয়ে দেখাচ্ছি, দেখো এরকমভাবে তোমার এটা আসবে, যথেষ্টই বড়, দেখে চট করে মনে হবে আমি কভার সমেত ঢুকিয়েছি। এটা তোমার হচ্ছে 120, এটা তোমার হচ্ছে 120, এই দুটোই আছে কাকিমা, এই দুটোই আছে মোবাইল কভার। আবার যদি কোনো সময় বানাই তখন হবে, কিন্তু আপাতত যদি তুমি দেখো তাহলে এই দুটোই আছে। এটা হচ্ছে 120, 120, এইটা হচ্ছে 150, 150, 120। এটা হচ্ছে পিচ কালারের সঙ্গে ব্লু, এটা হচ্ছে হোয়াইটের সঙ্গে গ্রে। আরে এগুলো তো সবাই খুব অকেশনালি কোথাও গেল, অবশ্যই এটা কিন্তু দুটোই কিন্তু সুতোর কটন থ্রেড, হ্যাঁ এটা কটন থ্রেড, কারণ আমি উলেরও তো করি, ওই জন্য বলে রাখলাম এটা কটন থ্রেড। ফোনটা ধরে দিই, দেখো কি বলছে, আর বলো আর কে কি দেখতে চাইছো বলো, তাহলে আমি সেগুলো দেখাবো। যদি আর কিছু কারোর মনে করো যে এটা আমি দেখতে চাইছি, দেখবো, যেমন কাকিমা বললো যে ফোন ধরে দিচ্ছি। আচ্ছা আমি ব্যাগে ছিলাম, ব্যাগটা আর একবার ওটা দেখাই, ব্যাগের যেটা বড় ব্যাগটা তো দেখালাম,
ছোট ব্যাগটাও বললাম, ছোট ব্যাগের যেটা হচ্ছে এটা হচ্ছে 180 টাকা, ছোট ব্যাগ এটা 180 টাকা। এটাও তোমার এটা কটন থ্রেডেড, তো খুব সুন্দর, মানে সুন্দর বলতে তুমি ওই কোনো পার্টি ফার্টিতে গেলে তুমি নিয়ে গেলে আবার এসে তুমি প্যাক করে রেখে দিলে, কোনো রকম ভিতরে আমি এখানে ইয়েও লাগাইনি হ্যান্ড, মানে ওই অত কভার ফভার এদিক খোলা পোড়া ভীষণ অসুবিধা হয়, যেহেতু এগুলো খুব মানে একটা অকেশন পারপাস, এটা তো ডেলি ইউজের জন্য না, সেই জন্য একটু সেইভাবেই করা আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখাচ্ছি, এবারে একটা পোস্টার দেখাই, এরকম বড় দেখাই, এরকম পোস্টার দেখাচ্ছি, এটা হচ্ছে 100 রুপিজের, এটা হচ্ছে 100 রুপিজের, হ্যাঁ এটা হচ্ছে 100 রুপিজের। এইটা একটা দেখো, বিভিন্ন শেপে সাইজের আছে, আমি তোকে ফোন করব। হ্যাঁ ঠিক আছে, আমার দেখো নাম্বার দেওয়া আছে 9804842101, হ্যাঁ 9804842101, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে 6টার পরে কি 7টার পরে ফোন করো, কোনো অসুবিধা নেই, একদম। দেখো এইটা হচ্ছে 100, কি বলছে এমনি বলছে মা করছো না দিদা করছো, আমার মনে বলো ওটাকে বলো বলো মা করছে মা কি লাইভে আছে। এইটা এইটা একটা দেখাই, এটা একটা বড় টেবিল মানে চৌকো স্কোয়ারের মধ্যে আছে, চৌকোর মধ্যে দেখো লাইট পিঙ্ক আর ডিপ পিঙ্কের কম্বিনেশন আছে, লাইট পিঙ্ক আর ডিপ পিঙ্কের কম্বিনেশনে আছে, আর এখানে যে বর্ডারটা আছে এটা কিন্তু পুরো পুরুষে বোনা, একটা ডিপ পিঙ্কের সঙ্গে লাইট পিঙ্কের মোটিভে করা আছে, খুব সুন্দর দেখতে। এটা ওভাল শেপ না, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, কিন্তু এই ধারগুলো কিন্তু মানে এরকম কার্ভ কার্ভ করা আছে, হ্যাঁ ধারগুলো কার্ভ করা আছে, মিডল মিডল পোর্শানে, মানে ধরো তুমি টেবিলের মিডলে যদি এটা পারো খুব সুন্দর লাগবে, কারণ এইখানে যে ডিজাইনটা আছে একদম সেলফ ডিজাইন করা আছে, ডিজাইনটা ভীষণ সুন্দর। এগুলো কিন্তু চট করে বুঝতে পারবে না কীভাবে করা কীভাবে ধরা, হ্যাঁ এগুলো ভীষণ এক একটা ইউনিক পিস তৈরি হয়। এটা তোমার হচ্ছে 200, এটা হচ্ছে 200, এরকম জিনিস এই প্রাইসে হাতের তৈরি আমি নিজে করি বলে আমি হয়তো তোমাদের কাছে আনতে পারছি, নাহলে এটা বাইরে এগুলোর অনেক দাম, অনেক দাম, হাই প্রাইসে বিক্রি হয়, আমার কাছে 200, কারণ এগুলো আমি নিজে তৈরি করি, 200। ওকে আর একটা দেখো দেখাই, এটা হচ্ছে দেখে মনে হবে পুরো স্কোয়ার, কিন্তু এটা স্কোয়ার নয়, হ্যাঁ জিনিসটা যখন তৈরি হয়েছে যদি কেউ সামনে থেকে দেখো, দেখো এই পাশ থেকে জিনিসটা তৈরি হয়েছে, কর্নার টু কর্নার বলে এই প্যাটার্নটাকে, কর্নার টু কর্নার বলে। এটা কোনো আয়নাতে তোমরা চাপা দিতে পারো, বা কোনো টেবিলের ধরো তোমার রাউন্ড টেবিল আছে, রাউন্ড টেবিলের ওপর যদি স্কোয়ার টেবিল ক্লথ পারো পশম লাগে দেখতে, মানে কিরম হয় কর্নারগুলো না পড়ে থাকবে, যেহেতু ব্যাপারটা রাউন্ড তার ওপর যদি তুমি একটা এরকম চৌকো পোস্টার পারো দেখবে এই কর্নারগুলো সাইডে ঝুলবে, শুধু শুধু মিডল পোর্শনটা থাকবে, দারুণ লাগবে দেখতে। পুজোর সময় যারা নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে চাইছো তারা কিন্তু এগুলো নিতে পারো, এগুলো কিন্তু যখন দরকার হলো তুমি ইউজ করলে তারপর কিন্তু তুমি তুলে রাখতে পারো, কোনো অসুবিধা হবে না, কারণ প্লাস্টিক প্লাস্টিক যেমন নষ্ট হয়ে যায় এইগুলোর কিন্তু এগুলোর ক্ষয়টা খুবই কম। তো এটা হচ্ছে 175, 175, 175। এরকম কিছু ধরনের টেবিল ক্লথ ম্যাট্রেস আমি বানিয়ে থাকি যেগুলো আমি তোমাদের কাছে আনি। একটা দেখো ছোট্টর ওপর, যারা একটু ছোট্ট জিনিস ধরো একটা টেবিলের ওপর তোমার এরকম ছোট্ট বাউল দিয়ে অ্যাকোরিয়াম করা আছে, যে গোল যে কাচের যে বাউলগুলো হয় না অ্যাকোরিয়াম আছে, ওইটার নিচে তুমি এইটা পেতে অ্যাকোরিয়ামটা বসাবে, তারপর তার লুকসটা দেখবে। মানে কিছু কিছু জিনিস যখন আমি তৈরি করি তার কিছু আমার নিজের কিছু ভিউ থাকে, এরপর ধরো তোমরা যখন কেনো আমার বন্ধুরা যখন সেগুলো তাদের কাছে নিয়ে যায় তারাও নিজস্ব ভিউতে অবশ্যই বসাবে, কিন্তু আমি আমার যে ভিউটায় বানিয়েছি ধরো একটা বড় বাউলে এরকম যে গোল অ্যাকোরিয়াম হয় তাতে একটা বড় মাছ আছে, হ্যাঁ এবার আলোটা তুমি ফেলো, তুমি ইমাজিন করো নিচে তুমি এই হলদে এইটা বসাবে, ফ্লোরেন্স কালার এটা, হ্যাঁ ঠিক হলুদও নয়, খুব বাসন্তী কালারের যে ডিপ ব্যাপারটা হয় এটা, এটা তোমার যে অক্টাগন যে মৌচাকের যেটা হয় না হেক্সাগন, সরি অক্টাগন না হেক্সাগন, হেক্সাগনের যে 6টা কোণা সেরকম মোটিভে করা, প্লাস এগুলো দেখো মৌচাকের যে এটা হয়
ফরম্যাটটা হয় ঠিক সেরকম। এবার তুমি ধরো এইটাকে রাখলে, তার উপর ওইটা রাখলে, অদ্ভুত সুন্দর লাগবে। একটা যে রিফ্লেকশন, হাই জয়িতাশী হাট, কোথায় ছিলে এতক্ষণ? পারমিতা কেমন আছে? যদিও খবর পায়নি, আশা করি ও ভালো থাকবে, সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। সেদিনকে শুনেছি ও অসুস্থ আছে, তো আশা করি মানে একটু রেস্টে থাকলে ভালো হয়ে যাবে, সেই কামনাই করছি। আর এটা যেমন দেখাচ্ছিলাম, এটা হচ্ছে 100 রুপিস। এরকমভাবে তোমরা এগুলোকে মানে ইউজ করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একটা দেখো, এটা একটা ওভাল শেপের, একদম পুরো ডিমের মতো। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে, হ্যাঁ প্রায় 45 মিনিটস, হ্যাঁ প্রায় 45 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা দেখো, এটাও একটুখানি, এটাও খুব সুন্দর দেখতে। এটাও তোমার, এটাও তোমার হচ্ছে আচ্ছা, এইটার একটু আমি দামটা পরে বলছি, যদি কারোর পছন্দ হয় বলো। তো এই ধরনের কিছু জিনিস আমি বানিয়ে থাকি, প্রায় 45 মিনিটস হয়ে গেছে। তো আস্তে আস্তে বন্ধুরাও এদিক ওদিক আরও হয়তো শুরু হয়ে গেছে, মুভ করেছে। তো গোপালের জামা যে নেবে বললো, সরি আমি তাকে দিতে পারলাম না, কারণ রেড আর ব্লুটা আমার কাছে অ্যাভেলেবেল নেই। আর এত কম সময়ের মধ্যে এত হুড়োহুড়ি করে কাজ তো আমি করি না, যার জন্য আমি একটু আগে থেকে এসেছি, সকলকে বলেছিলাম যে কারোর যদি পছন্দ হয় তারা একটুখানি তুলে নিও, কারণ লাস্ট মোমেন্টে সেই হুড়োহুড়ি করে এখন ওই যেগুলো আছে সেখান থেকেই যারা বেছে নিচ্ছে তাদেরকেই আমি দিতে পারছি। আর মানে কিছুদিন আগেও, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেও কিন্তু আমার থেকে অর্ডার দিয়ে অনেকে করিয়েছে যে আমাকে এক পিস নিয়ে যে আর এক পিস আমাকে বানিয়ে দাও দিদি, তো আমি অন্য কালার দিয়ে বানিয়ে দিয়েছিলাম। এরকম করে বিভিন্নভাবে যখন কেউ নিয়েছে, কিন্তু এখন দিতে পারলাম না। আর আমি গোপালের জামা রাখি, আমার নাম্বার হচ্ছে 9804894841 01, আমার সঙ্গে যোগাযোগ করো। আর কোস্টার কচের তো দেখালামই, কিছু ভালো লাগলে বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে, আমি ইউটিউব থেকে দেখে নিই, মিস হয়ে গেলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো আজকে আর বসতে মানে আজ আর পাচ্ছি না, কারণ অনেকক্ষণ ধরে পিঠেও লাগছে একটু। তো ওকে, আমি তো জিনিস দেখালাম, আপাতত যেহেতু জিনিস স্টকটাও কমে গেছে, তার সঙ্গে ওই জন্য একটু অন্য জিনিসগুলো দেখালাম যে আমি এগুলোও রাখি। গোপালের জামা তো সারা বছর থাকি, শীতের সময় উলের থাকবে, গরমের সময় কটন থ্রেডের থাকবে, তার সঙ্গে মোবাইল কভার আছে, ব্যাগ আছে, টেবিল ক্লথ আছে, কোস্টার আছে। তো যার যেটা পছন্দ তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি উলের সোয়েটারের সময় উলও মানে সোয়েটারও বুনি, কার্ডিগান করি, লেডিস জেন্টস সব কিছুরই করি। ভালো লাগলে যোগাযোগ করো। আর আর কি বলবো, আমার নাম্বার তো দেওয়াই রইলো। আর ভাটমিতার সুস্থতা কামনা করি, তাড়াতাড়ি ভালো হয়ে উঠে ও জয়েন করুক, ভীষণ কাজের মেয়ে, কাজের মধ্যে থাকতে খুব ভালোবাসে। আর যারা সব কিছুর মধ্যে যারা আরও সবাইকে হেল্প করছে বিভিন্ন কাজে, আমাদের যেটা পারমিতা করতো আমরা এখন তোমাদের কাছেই আসছি, মীনাক্ষী আমাকে খুব হেল্প করে দিচ্ছে, তো ওকেও থ্যাংক ইউ। তো সবাই পাশে থেকো, সাথে থেকো, আর যার যেটা মনে হবে তো আমাকে একটুখানি ফোন করে নিও বা পিন করে নিও হোয়াটসঅ্যাপে, আমি কথা বলে নেব। তাহলে এখনকার মতো আসছি, সকলে ভালো থেকো। সামনে সোমবার এরকম সকলের ঘরে আজকের দিনে জন্মাষ্টমীর উৎসব চলবে, গোপালের কাছে নিবেদন যে সকলকে ভালো রেখো, সুস্থ থেকো। এই সপ্তাহের মতো আমার হয়তো আমি এখন আর আসছি না, যেহেতু আমার স্টক ভীষণই কম, সবাই জানো। কারোর যদি মনে হয় আমাকে পার্সোনালি কল মানে কল করতে পারো বা টেক্সট করতে পারো, আমি তাদের জামা দেখিয়ে দেবো। জন্মাষ্টমীর পর আমি একদম আবার নতুন পুজোর কালেকশন নিই। হ্যাঁ, আবার দেখা হবে মীনাক্ষী, সকলের জন্মাষ্টমী খুব ভালো কাটুক, যে যেভাবে গোপালকে আরাধনা করতে চায় সেভাবে করুক। আর জন্মাষ্টমীর পর আমি আবার নতুন জিনিস নিয়ে, যা জিনিস তৈরি করবো তোমাদের কাছে নিয়ে আসবো পুজোর জন্য, আগাম পুজোর জন্য। আর সকলে জন্মাষ্টমী ভালো করে কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো, আবার পরে দেখা হবে, এখনকার মতো টাটা।